কে তুমি তরুণ কবি, শত বর্ষ আগে থেকে শত বর্ষ পরে রাখিয়েছে মতো ধুলি এরা শ্রীনগরে। হাসান এখন আমাদের প্রান্তীয় শহর রাজশাহীতে সে এসে অভিভূত হয়েছে আমাদের এই শহরের আলোকায়ন দেখে এবং পরিচ্ছন্নতা। রাজশাহীকে আগে থেকেই গ্রিন সিটি বলা হয় এবং চারপাশের এই সবুজ গাছপালা এবং আলোয় আলোকিত শহর। রবীন্দ্রনাথ বলেছেন, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, ধুইয়ে দাও। রাজশাহীর মেয়র রাজশাহী শহরকে সেভাবেই সাজিয়েছেন, আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে। এখন হাসানের সঙ্গে আমি উপভোগ করছি রাজশাহী শহরের ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে সেই সুন্দর পরিবেশ। কলকাতা যদি সিটি অফ জয় হয় তবে রাজশাহী হবে সিটি অফ লাইট, সিটি অফ পিস, তাই না? একদম। রাজশাহীর মতো এত সুন্দর শান্তিময় জায়গা, এই যে রাস্তার পাশে বাঁধ, বাঁধ দিয়ে হেঁটে গেলে সকালবেলা এখনও হাঁসের প্যাক প্যাক শোনা যায়, এখনও অনেক কুকুর আছে রাজশাহীতে, সবুজ আছে, এটার শান্তি আসলে অন্যরকম।